वेलकम टू टैक्स निरंजन यूट्यूब चैनल जे सकल टैक्स पेयर डोनेशन दिए डोनेशन जो डिडक्शन पा से डोनेशन डिडक्शन पावर जो कथा कि इनकम टैक्स पोर्टाले फिल आप कर आज के वीडियो डोनेशन दूधरण रही है 50% डिडक्शन और 100% डिडक्शन कौन संस्था डोनेट कर लेनी 100% छाड़ पाबीन संस्था डोनेट कर ले 50% ছাড় পাবেন সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে লগইন করার পর প্রসিড করতে করতে দেখবেন যে ডিডাকশন এরকম অপশনগুলো আছে, পার্সোনাল ইনফরমেশন, তারপর গ্রস টোটাল ইনকাম, তারপর টোটাল ডিডাকশন। এই যখন এই আগের দুটো ট্যাব ফিল আপ হয়ে যাবে টোটাল ডিডাকশন অপশনে আপনি ক্লিক করবেন। টোটাল ডিডাকশন অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ডিডাকশন চলে এসেছে। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডোনেশন এনি ডিডাকশন ফর ডোনেশন পেইড, যদি আপনি ডোনেশন কি দিয়েছেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, ঠিক আছে। এবার যদি এখানে ইয়েস করেন তাহলে ডোনেশন শিডিউল ফর সেকশন এটিজি তখন আপনাকে ফিল আপ করতে হবে, এটা পরে আসবে, আগে ইয়েস নো করতে হবে। এটা হচ্ছে বিভিন্ন সংস্থায় ডোনেট করা যায়, এটিজি সেকশনে যদি আপনি ডোনেট করে থাকেন তাহলে এটা ইয়েস করবেন। তারপরের অপশন আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশন ফর ডোনেশন পেড ফর সাইন্টিফিক রিসার্চ অর রুরাল ডেভেলপমেন্ট, আপনি কি কোনো বৈজ্ঞানিক গবেষণায় বা গ্রামীণ উন্নয়নের জন্য ডোনেশন করেছেন, তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি এগুলো করছি না, আমি শুধু প্রথম পার্টটা দেখাবো, বাকিগুলো একই রকম। তাহলে এখানে আপনি ডোনেশন দুটি ক্ষেত্র পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে এটিজি আর হচ্ছে এটা আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন ফর ডোনেশন পেড ফর সাইন্টিফিক রিসার্চ অর ডেভেলপমেন্ট। এই দুটোর মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা যদি আপনি ইয়েস করে দেন তাহলে আপনাকে কি ফিল আপ করতে হবে, এটিজিজিএ ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো ডোনেশন পার্টটাই আলোচনা করছি। এবার আপনি প্রসিড করে গেলাম, আমি এবার প্রসিড করে যাচ্ছি, এখানে আর আমি কিছু করব না, প্রসিড করে গেলাম কন্টিনিউ করে, এটা কনফার্ম করে দিলাম। এবার দেখুন এখান থেকে আপনার এটিজি, এই যে এটিজি ডোনেশন টু সার্টেন ফান্ড চ্যারিটেবল ইনস্টিটিউশন ইটিসি, এখানে একটা কথা এসেছে, এখানে আমি ক্লিক করব, এটিজি ক্লিক করব, সিলেক্ট ডোনি টাইপি। ডোনি টাইপি দেখুন এখানে দুটো অপশন রয়েছে, ডোনেশন এন্টাইটেল ফর 100% ডিডাকশন উইদাউট কোয়ালিফাইং লিমিট, 100% ডিডাকশনের ক্ষেত্রে কোনো কোয়ালিফাইং লিমিট নেই। ডোনেশন এন্টাইটেল ফর 50% ডিডাকশন উইদাউট লিমিট, এখানে আমি প্রথম যে অপশনটা 100% ডিডাকশন উইদাউট কোয়ালিফাইং লিমিট এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্যান অফ ডোনি, অর্থাৎ আপনি যদি পিএম কেয়ারে ডোনেট করে থাকেন তাহলে আপনার প্যান অফ ডোনিটা এখানে লিখতে হবে, আর যদি করোনা ফান্ডে কোভিড ফান্ডে দান করে থাকেন তাহলেও প্যান অফ ডোনি, অর্থাৎ যে সংস্থা দান করেছেন তাদের প্যান নাম্বার লাগবে। এই প্যান নাম্বার, তারপর নেম অফ ডোনি, তারপর আপনার স্টেট কোড পিন, এগুলো আপনি আপনার যে রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টের মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনি রিসিপ্ট না পেয়ে যান সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা এখন আমি বলছি। গুগলে যাবেন, পিএম কেয়ারে যদি ডোনেট করে থাকেন, আপনার কাছে যদি রিসিপ্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করে বের করবেন, পিএম কেয়ারের অ্যাড্রেস এবং পিএম কেয়ার প্যান কার্ড অ্যান্ড অ্যাড্রেস প্রাইম মিনিস্টার ফান্ডে দান করে থাকলে এটা লিখলে আপনি কিন্তু এখান থেকে সব পেয়ে যাবেন। এই যে দেখুন নেম অফ ডোনি, নেম অফ ডোনি কি প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইমার্জেন্সি ফান্ড, এখানে আপনি পিএম কেয়ার দিলে হবে। অ্যাড্রেস আন্ডার সেক্রেটারি ফান্ড পিএমও সাউথ ব্লক নিউ দিল্লি, এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে খাতায় লিখে নেবেন। তারপর সিটি নিউ দিল্লি, স্টেট কোড হচ্ছে 9, আর প্যান নাম্বার হচ্ছে দেখুন এখানে দেওয়া রয়েছে এই যে পি, এই প্যান কার্ডের নম্বরটা কিন্তু আপনার লাগবে, এই প্যান কার্ডের নম্বরটা লাগবে আর পিন কোডটাও কিন্তু লাগবে, ঠিক আছে। এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন, স্টেট কোড দেওয়া রয়েছে। এবার এই যে অ্যাড্রেস কি আন্ডার সেক্রেটারি ফান্ড পিএমও সাউথ ব্লক নিউ দিল্লি, পিন নাম্বার এখানে কিন্তু দেওয়াই রয়েছে, এই যে এটা হচ্ছে পিন নাম্বার, এটা আপনি দেখে নিলেন। এবার আপনি চলে আসুন, এবার তাহলে আমি প্যান অফ দ্য ডোনি কি লিখবো, কি ছিল আমার অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা ছিল এই অ্যাড্রেসটা, প্যান কার্ডের পিএম কেয়ার প্যান কার্ডের অ্যাড্রেস ছিল এটা, নেম অফ ডোনি আমি পিএম কেয়ার লিখে দিলাম। আর যদি আপনি এখানে চিফ মিনিস্টার কোভিড ফান্ডে দান করেন তাহলে সেখানে সেটাও লিখতে পারেন। তারপরে অ্যাড্রেস সাউথ ব্লক, নেম অফ সিটি টাউন ডিস্ট্রিক্ট ছিল নিউ দিল্লি পিএম কেয়ার এর ক্ষেত্রে। এবার স্টেট কোড, এখানে স্টেট আপনার পিন কোড দিলে স্টেট সিলেক্ট হয়ে যাবে, পিন কোড ছিল এটা, এখানে স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে দেখুন দিল্লি, এটা হয়ে গেল আপনার অ্যাড্রেস। এই অ্যাড্রেস আপনি প্যান অফ ডোনি, অর্থাৎ যে সংস্থা দান করেছেন সেই সংস্থার প্যান কার্ডের নাম্বার,
নেম অফ ডোনি ইত্যাদি, কিন্তু অ্যাড্রেস এবং এগুলো লাগবে। এগুলো আপনার যে রিসিপ্ট পেয়েছেন ডোনেশন করার পর, সেই রিসিপ্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপর ডোনেশন ইন ক্যাশ, আপনি কি ক্যাশ ডোনেশন করেছেন, ক্যাশ ডোনেশন করলে এখানে লিখবেন। তারপর বলছে এখানে ডোনেশন ইন আদার মোড, যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করেছি তাহলে ডোনেশন ইন আদার মোড অপশনটা, ধরুন আপনি 1,500 টাকা দিয়েছেন, এখানে অ্যামাউন্টটা লিখলেন। অ্যামাউন্টটা লিখে এবার আপনি কি করবেন, এটাকে এখানে সেভ করে দেবেন। তাহলে দেখুন এটা সেভ হয়ে গেল, সেভ করে দিলাম। এবার দেখুন প্যান অফ ডোনি চলে এসেছে, নেম অফ ডোনি, পিএম কেয়ার, সাউথ ব্লক ইত্যাদি, সাউথ ব্লক, এখানে অ্যাড্রেসটা রয়েছে, কোয়ালিফাইং লিমিট, এখানে কোনো কোয়ালিফাইং লিমিট নেই, আপনার যত খুশি দান করতে পারবেন। ডোনেশন 100%, ডোনেশন ইন ক্যাশ 0, অ্যামাউন্ট অফ ডোনেশন ইন আদার মোডে হচ্ছে, আদার মোড কিন্তু এখানে সিলেক্ট করবেন, 1,500 এবং টোটাল যে ডোনেশন এই 1,500 টাকা, এই ডোনেশনটা কিন্তু আপনার যে ট্যাক্সেবল ইনকাম আসবে তার থেকে কিন্তু এই ডোনেশনটা কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। এই জন্য যাদের ট্যাক্স পড়বে তারা যদি ডোনেশন দিয়ে দেন সেই ট্যাক্সের থেকে ছাড় পেতে পারেন। এবার যদি আপনি আরো ডোনেশন করে থাকেন, ধরুন এখানে অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করবেন। এবার ডোনেশন টাইপ যদি 50% বা 100% না, 50% যদি হয় তাহলে এটা সিলেক্ট করবেন, আমি 100% সিলেক্ট করলাম। এখানে আবার নেম অফ ডোনি, ধরুন আপনি চিফ মিনিস্টার কোভিড ফান্ডে দান করলাম তাহলে এই প্যান নাম্বারটা দিব। নেম অফ ডোনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড দিলাম। অ্যাড্রেস এখানে আপনি কলকাতা দিলেন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি হয় কলকাতা দিলেন, এখানে আপনার হাওড়া দিলেন, সিটি টাউন ডিস্ট্রিক্ট যেখানে অফিসটা অবস্থিত, আর পিনকোড হবে, ধরুন এই পিনকোড নাম্বারটা, এই পিনকোড নাম্বারটা হতে পারে একটা, আমি এগুলো সব আনুমানিক সংখ্যা দিচ্ছি। এখানে দেখুন স্টেট হচ্ছে কিনা, হচ্ছে না, এই যে স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে, তার মানে ঠিকই আছে। এবার এখানে আপনি ডোনেশন ইন ক্যাশ 0 করে দেবেন, আর ডোনেশন ইন আদার মোড এখানে আপনি যত টাকা 5,000 টাকা যদি ডোনেশন দিয়ে থাকেন তাহলে 5,000 টাকা পুট করে দেবেন। এবার এটা সেভ করে দেবেন, সেভ করে দিলাম। এবার দেখুন টোটাল ডোনেশন গুলো এখানে কিন্তু চলে এসেছে। এই যে প্রথম থেকে দেখুন, প্রথমটা দিলাম আমি পিএম কেয়ার, তারপরটা দিলাম চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে, এবং টোটাল আমার ডোনেশন কিন্তু এই যে 1,500 এবং 5,000 টাকা এইভাবে চলে এসেছে। আরো যদি আপনার ডোনেশন থাকে তাহলে এখানে অ্যাড অপশনে গিয়ে আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা আমি ক্যান্সেল করে দিলাম, এটা আমি ডেমো ভিডিও দেখাচ্ছি আপনাদের। এখানে যদি অন্য ডোনেশন থাকে, যেমন আপনার এই যে 80GGA সার্টেন ডোনেশন ফর সায়েন্টিফিক রিসার্চ ফর অর রুরাল ডেভেলপমেন্টে যদি আপনার ডোনেশন থাকে তাহলে 80GG তে আপনি ক্লিক করবেন। 80GG তে ক্লিক করার পর এখানে সার্টেন ডোনেশন ফর সায়েন্টিফিক রিসার্চ অর রুরাল ডেভেলপমেন্ট, এখানে অ্যাড ডোনি অপশনে যাবেন। অ্যাড ডোনি অপশনে গিয়ে একই রকম ভাবে আগের মতোই সিলেক্ট, এখানে সিলেক্ট অপশনে গেলেন, এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, 80GGA টু সামপেট রিসার্চ অ্যাসোসিয়েশন অর ইউনিভার্সিটি কলেজ কোথায় দান করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এটা রয়েছে, আরেকটা অপশন রয়েছে সামপেট টু রিসার্চ অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি কলেজ আদার ইনস্টিটিউশন ফর সোশ্যাল অ্যান্ড সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, এবং এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এগুলোর মধ্যে থেকে যে যে জায়গায় আপনি দান করেছেন সেই সংস্থা সেটা আপনি সিলেক্ট করবেন। দেখুন এখানে সামপেট টু ন্যাশনাল আরবান পভার্টি ইরাডিকেশন ফান্ড সেট আপ অ্যান্ড নোটিফাইড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ধরুন এটা আমি সিলেক্ট করলাম। এবার প্যান অফ ডোনি এখানে দিতে হবে, আপনাকে নেম অফ ডোনি দিতে হবে, মানে যাকে দান করেছেন যে সংস্থায় দান করেছেন সেই সংস্থার একটা প্যান কার্ড থাকতে হবে, তার অ্যাড্রেস, টাউন, সিটি, স্টেট এগুলো সিলেক্ট করবেন। ডেট অফ ডোনেশন এখানে লিখ সিলেক্ট পুট আপ করতে হবে। ডোনেশন ইন ক্যাশ যদি দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন, ডোনেশন ইন আদার মোড দিয়ে থাকলে এখানে লিখবেন, ডোনেশন টোটাল ডোনেশন কত সেটা এখানে লিখে সেভ করে দিলে আপনার অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি ডোনেশন পুট আপ করতে পারবেন আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।